গরম থেকে এবার স্বস্তি। আজ থেকে টানা বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, তীব্র গরমের মধ্যে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ, কলকাতা, বাংলাদেশ, লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া পিস কি জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখি। উত্তরবঙ্গে দিনভর ঝড় বৃষ্টি তুলকালাম, এদিকে দক্ষিণে লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েক জেলায়। উত্তর থেকে দক্ষিণে আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামীকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনে আরও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ গরম, আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণের সমস্ত জেলায়। বিকেলের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের 4 জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, জারি হয়েছে সতর্কতা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলার তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি পৌঁছে যেতে পারে। গত মাসের শেষে কেরলে ঢুকেছে বর্ষা, ইতিমধ্যে কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে, উত্তরে প্রবেশ করেছে বর্ষা, যার জেরে উত্তরে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু ইসলামপুরে আটকে আছে, অবস্থা অনুকূল থাকলে 12 থেকে 13 তারিখ নাগাদ দক্ষিণে বর্ষা প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর, সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।